এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, বাংলার মুখ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি নম্রতা। পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার সোনপুর গ্রামে ত্রিপল বিলি করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। এদিন অনুষ্ঠানে জিতেন্দ্র তিওয়ারি বলেন, জীবনে সমস্যা সব সময় থাকবে, যারা নিজের লোক তারা সব সময় দুঃখ কষ্ট ভাগ করে নেবেন। সোনপুর গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা অনেক কষ্ট করেন, তারা গরিবদের পাশে আছেন। এদিন গ্রামবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিজেপির মিছিল মিটিংয়ে গিয়ে বাংলার ক্ষতি করবেন না, বিজেপি বাংলার সংস্কৃতি ও গৌরবকে বোঝে না। এদিন গ্রামবাসীদের নিজে হাতে ত্রিপল তুলে দেন বিধায়ক। কিন্তু যারা নিজের হয় তারা অসুবিধা হলেও, অসুবিধা যদি একটু করে আমরা ভাগ করে নিই, কষ্ট যদি একটু করে ভাগ করে নিই, তাহলে হয়তো অনেক ক্ষেত্রে হয় যে মানুষের পাশে আমরা থাকতে পারি। এই সোনপুর গ্রামের আমাদের যারা সংগঠক আছেন, যারা দলের আমাদের সৈনিকরা আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে যারা আছেন, তারা অক্লান্ত পরিশ্রম করেন, সবসময় মানুষের পাশে থাকেন। এবং এই গ্রামের মানুষের যে কোনো বিপদ হোক না কেন, জন্ম থেকে মৃত্যু অব্দি আমাদের তৃণমূল কংগ্রেস ছেলেদের ছাড়া অন্য কেউ থাকে না। কিন্তু অনেক ক্ষেত্রে দুঃখ পাই আমরা যে যারা কিছু করলো না গ্রামের জন্য, আমরা কিছু তো করি, হয়তো আমাদেরও ভুল হয়, কিন্তু তবুও তো আমরা থাকি আপনাদের পাশে। কিন্তু যারা কিছু করলো না, কোনো কাজই করলো না, শুধু ছোট ছোট স্বার্থের কারণে অনেকে আছেন যারা বিজেপির সঙ্গে মিটিং এ মিছিলে চলে যান। আমি বলছি যে এটা ব্যক্তিগত স্বাধীনতা, যে কোনো লোকের যে কোনো দল ইচ্ছা করলে করতেই পারে। কিন্তু ক্ষুদ্র স্বার্থ নিয়ে যে আপনি বিজেপিতে চলে যাচ্ছেন, একটা মিটিং এ চলে যাচ্ছেন, মিছিলে চলে যাচ্ছেন, আলটিমেটলি কিন্তু আপনি বাংলার ক্ষতি করছেন। কারণ এই বিজেপি কিন্তু আমাদের বাংলার পার্টি না, এটা অন্য রাজ্যের পার্টি। আমাদের বাংলার সংস্কৃতি এরা বোঝে না, বাংলার যে আমাদের কালচার তার সঙ্গে এদের কোনো। কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পের উদ্বোধন হলো আল্লাদি পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামে। শালানপুর ব্লকের জেলা পরিষদের উদ্যোগে 20 লক্ষ টাকা খরচ করে তরল আবর্জনা নিরাপদ নিষ্কাশন প্রকল্পের সূচনা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ সুবালকার টুকারাম, পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি, শালানপুর ব্লক আধিকারিক তপন সরকার ও জেলা পরিষদের কর্মধ্যক্ষ মোহাম্মদ আরমান। অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ সুবালকার জানান, পশ্চিম বর্ধমান জেলায় এই প্রথম এই প্রকল্প গড়ে উঠেছে আল্লাডি পঞ্চায়েতে, যা মডেল হিসেবে লাগবে অন্যান্য জেলার ক্ষেত্রে। কঠিন ও তরল বর্জ্য প্রক্রিয়াকরণ ক্ষমতা সম্পন্ন এই প্রকল্পে স্থানীয় মহিলা গোষ্ঠীদের নিয়ে করা হবে বলে জানান তিনি। আজকে আমাদের পশ্চিম বর্ধমান জেলার প্রথম সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের উদ্বোধন আজকে আমাদের করেছি। এখানে খুব সুন্দরভাবে একটা এনজিওকে নিয়ে, একটা সেলফ হেল্প গ্রুপকে ট্যাগ করে খুব সুন্দরভাবে এটা একটা উদ্বোধন তৈরি হয়েছে। তারপর আমাদের আলাডি গ্রাম পঞ্চায়েতে এটা যে ফার্স্ট জিপি হবে আমাদের পুরো পশ্চিম বর্ধমান জেলার, যেখানে এভাবে একটা সুন্দর প্রকল্প আমরা এগিয়ে নিতে চলেছি। এখানে একটা স্টেট লেভেলের একটা এনজিও ট্যাগ করানো হয়েছে, সেলফ হেল্প গ্রুপকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। যেটুকু আমি জানতে পেরেছি ওটা হচ্ছে অ্যারাউন্ড 2000 কেজি সলিড ওয়েস্ট এখানে। প্রথমবার আমি এটা ভালো করে যেটা দেখেছি, আমি তো প্রথমবার এসেছি এখানে, এটা কিন্তু আমি আশা করি এটা ভালো করে এটা নেওয়া হবে। এবং এটা জেলার পুরো একটা জেলার এটা একটু পথদর্শক হবে, এবং আমি আশা করি এটা একটা মডেল হিসাবে আমরা জেলার লেভেলে এটা কনসিডার করব। এবং আশা করি এই মডেলটা আমরা পুরো জেলার যাবে, পুরো পশ্চিমবঙ্গে যাবে, এবং এই মডেলটা একটু সাকসেসভাবে হোক। এবং আশা করি এই মডেলটা কিন্তু স্টেট লেভেল যাক, আমাদের আলাডি গ্রাম পঞ্চায়েত আমাদের পশ্চিম বর্ধমানের নামটা সুনামটা হোক। এখন অবধি শুরু হয়নি, এটা পাইলট বেসিসে চলছে, কিন্তু আমরা চেষ্টা করছি এটা যত তাড়াতাড়ি হয় এটা।
पांडवेश्वर विधानसभार महाल एलाकाय वस्त्र वितरण अनुष्ठाने उपस्थित थेके शाड़ी वितरण करलेन पांडवेश्वरेर विधायक तथा पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेसेर सभापति जितेंद्र तिवारी। महाल एलाकाय गौरांग महाप्रभु ट्रस्टेर पक्ष थेके एई अनुष्ठानेर आयोजन करा हय। एदिन विधायक जितेंद्र तिवारी दुस्थदेर निजे हाते शाड़ी वितरण करेन। ভালো কাজ করতে গেলে সব সময় আপনারা আমাকেও আশা সুযোগ করবেন, তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও এবং রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সুবাদে বাংলার বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, ইভেন বাংলার বাইরেও কয়েক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পাশে। কিন্তু এটা আমি গর্ব করে বলতে পারি যে পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন যে গ্রাম আপনাদের গ্রামও তার মধ্যে আছে, এখানে যে ভালোবাসা আমি পেয়েছি, এখানকার মানুষ প্রাণ ভরে যেভাবে উদার করে আমাকে দিয়েছে, এটা সারা বাংলা অন্য কোথাও। যখন মানুষের জন্য কিছু করি তার মধ্যে অনেক ক্ষেত্রে রাজনৈতিক স্বার্থ থাকে, কিন্তু আমি দেখেছি পাণ্ডবেশ্বর বিভিন্ন অঞ্চলে মানুষকে দেখেছি নিঃস্বার্থ হবে, তারা তো ভোটে দাঁড়াবে না, তারা কোনোদিন ভোট চাইতেও যাবে না, কিন্তু শুধুমাত্র মানবিকতার কারণে নিজের পাড়ার নিজের অঞ্চলে একজন ব্যক্তি ক্ষুধার্ত না থাকে, কারো বাড়িতে যেন কষ্ট না থাকে, যার যেটুকু ক্ষমতা সবাই এগিয়ে এসেছে, এটা পাণ্ডবেশ্বরে যেটা আমি দেখেছি নিজের চোখে যেটা দেখেছি এটা সারা জীবনের একটা অভিজ্ঞতা হলো। এখন বাংলার মুখে সবাই বিরতির, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। নমস্কার। একটা অত্যন্ত কঠিন এবং সংকটজনক পরিস্থিতির সম্মুখীন আজ আমরা সবাই, কিন্তু বিশেষ করে আমরা যারা পশ্চিমবঙ্গবাসী একটা বহুমুখী সংকটের সম্মুখীন হয়েছি বলতে পারেন। তার কারণ, সারা বিশ্বের তাবড় তাবড় দেশ যখন শুধুমাত্র করোনার বিরুদ্ধে লড়াই করছে, আমাদের এই রাজ্য, আমাদের গর্বের পশ্চিমবঙ্গ লড়াই করেছে দুটো বিপর্যয়ের বিরুদ্ধে, তাও আবার একসাথে। একদিকে করোনার মতো মহামারী, অন্যদিকে আমফানের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড়। এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে কিভাবে বাংলা লড়াই করে সচল অবস্থায় ফিরে আসার প্রচেষ্টা শুরু করেছে। আমি বিশ্বাস করি যে আমি আপনিতে না গিয়ে আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হই, কাজ করি আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে, ঐক্যবদ্ধ মনোভাব এবং বাংলাকে জয়ী করার লক্ষ্যে অবিচল থেকে আমরা যদি সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি, তাহলে নিশ্চিতভাবে যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কাটিয়ে আবার সচল এবং স্বাভাবিকত্বে ফিরবে আমাদের এই প্রিয় বাংলা। আমি সকলকে অনুরোধ করব যে জাতি, বর্গ, বর্ণ, ধর্ম, দলমত নির্বিশেষে আপনারা এগিয়ে আসুন, বাংলাকে সাহায্য করুন, এই তমসাছন্ন পরিস্থিতি কাটিয়ে আবার যেন বাংলায় মুক্তির সূর্যোদয় ঘটে এবং করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে যেন আমাদের বাংলা জয়ী হয়। আমি সকলের কাছে অনুরোধ করব, রাজনীতির ঊর্ধ্বে উঠুন। নিশ্চিতভাবে একটা গণতন্ত্রে রাজনীতি হবে, কিন্তু মানুষের প্রাণ আগে, মানুষের জীবন আগে, এই রাজ্যের মাটি, ঐতিহ্য এবং সম্প্রীতি আগে, এবং যে করেই হোক বাংলাকে আমাদের জয়ী করতে হবে। পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসেবে আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা আসুন, ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে প্রচেষ্টা এবং উদ্যোগ আমরা শুরু করেছি, বাংলার যুবশক্তি নামে যে কর্মসূচিটি আমরা শুরু করেছি, সেই কর্মসূচির সাথে সরাসরি যুক্ত হন এবং যুক্ত হয়ে বাংলার স্বার্থে কাজ করুন, এমন মনোভাব নিয়ে কাজ করুন যেখানে ধর্মের ভেদাভেদ নয়, রাজনৈতিক কাদা ছোড়াছড়ি নয়, যেখানে গঠনমূলক কাজই হবে শেষ কথা, যেখানে শেষ কথা হবে সম্মিলিত প্রচেষ্টা, যেখানে শেষ কথা হবে বাংলাকে জয়ী করার মনোভাব। আমরা এই কর্মসূচি শুরু করেছি যেখানে আমরা 100,000 সরাসরি যুব যোদ্ধাদের এই কর্মসূচির সাথে যুক্ত করব, যারা কোভিডের বিরুদ্ধে, আমফানের বিরুদ্ধে লড়াই করে বাংলাকে জয়ী করতে চায়। রাজনীতি রাজনীতির জায়গায় নিশ্চিতভাবে থাকবে, নির্বাচন হবে, গণতন্ত্র থাকবে,
এবং গণতন্ত্রে এটাই তো ঐতিহ্য যে নির্বাচনে একাধিক রাজনৈতিক দল লড়বে, মানুষের কাছে গিয়ে তারা কথা বলবে, মানুষ এক পক্ষকে গ্রহণ করবে, এক পক্ষকে বর্জন করবে, এক পক্ষ জয়ী হবে, এক পক্ষ পরাজিত হবে। কিন্তু সেসব পরে, আগে আমাদের এই মাটির স্বার্থে লড়াই করতে হবে। স্বামী বিবেকানন্দ আমাদের বলেছিল যে ইচ্ছাশক্তি একটা জগৎকে পরিচালিত করে, সেই সম্মিলিত প্রচেষ্টা এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমার দৃঢ় বিশ্বাস আগামী দিন জয় এই বাংলার হবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে বলবো সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে এবং লকডাউনের নিয়মাবলী মেনে আপনারা সকলে ভালো থাকবেন। পরিবারের সকলকে আমার প্রণাম জানাবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। ফিরে এলাম বিরতির পর। কুলটিবাসীর জন্য পানীয় জলের ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস। কুলটিবাসীর জন্য 100 বোতল রক্তের ব্যবস্থা করেছে তৃণমূল। আগামী দিনে প্রয়োজনে 10,000 বোতল রক্ত তারা দেবে, কিন্তু বিজেপিকে 1 ইঞ্চিও জমি ছাড়া হবে না। একেবারে এই লক্ষ্যেই ময়দানে নেমেছে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। ছাত্র যুব থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রতিটি শাখা সংগঠন যেভাবে মাঠে নেমে কাজ করছে, তাতে কোনোভাবেই দাঁত ফোটাতে পারবে না বিজেপি। তা বোঝা গেল কুলটির যুব তৃণমূল কংগ্রেসের আয়োজিত রক্তদান শিবিরে। স্থানীয় নেতৃত্বের পাশাপাশি এদিনের শিবিরে যোগ দিয়েছিলেন পশ্চিম বর্ধমানের পর্যবেক্ষক কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক ভি শিবদাসন, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা। আমরা দেখেছি কোভিডের সংক্রমণের প্রথম দিন থেকে যারা রক্ত সংকটের সময় রক্ত দিয়েছে তারা তৃণমূলের কর্মী এবং শহীদ, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে যারা রাস্তায় নেমে মানুষের জন্য লড়াই করছে বেশিরভাগ সময় আমরা দেখছি তারা তৃণমূলের কর্মী। তাই আমরা সবাই এখানে এসেছি ওদের উৎসাহ যোগাতে, এরকম উৎসাহ যোগাবো এবং ওদের সাথে থাকবো। বিলকুল বিলকুল, শিল্পাঞ্চলকালীন এই পুরো পশ্চিম বর্ধমান জেলা মে তৃণমূল কংগ্রেস কাজ তৃণমূল যুব কংগ্রেস কাজ ব্যানার, তৃণমূল ছাত্র পরিষদ কাজ ব্যানার, বিভিন্ন জায়গা বিভিন্ন ব্লক জো ব্লক কাজ নেতৃত্ব হয় ময়দান মে উতর কে কাম কর রা, সোশ্যাল কাম কর রা। তৃণমূল কংগ্রেস হমেশা মমতা জি যে সৈনিক জো বনায়া, তৃণমূল কংগ্রেস কাজ সৈনিক মমতা জি বনায়া, সৈনিক হমেশা আপকো সাধারণ জনগণ কাজ সাথে আর ইসলিয়ে হম লোক ক্যা কর রা, কই চিজ কাজ সুবিধা না হো ইসলিয়ে আপকো তৃণমূল কংগ্রেস কাজ কার্যকর্তা। ফের দলবদল বাঁকুড়ায়। এবার বাঁকুড়ার ইন্দাস ব্লক থেকে নিমাই বরাট, স্বপন বাগদি, শ্রীকান্ত গড়াই, মনোজ বাগদির নেতৃত্বে বিজেপি ছেড়ে মামাটি মানুষের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন 650টি পরিবার। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীব ঘোষাল এই দলবদল প্রসঙ্গে বলেন, মুখোশধারী প্রধানমন্ত্রীকে মেনে নিতে পারছে না মানুষ। একদিকে চীনের অর্থনীতিকে মদত দিচ্ছে নরেন্দ্র মোদি, অন্যদিকে চীনা অ্যাপ নিষিদ্ধ করার প্রহসন চলছে। এই দ্বিচারিতার প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে মানুষ যোগ দিচ্ছেন জোড়া ফুল শিবিরে। সারা ভারতবর্ষের মানুষ ওই মুখোশ ধরা প্রধানমন্ত্রীকে আর প্রধানমন্ত্রী মানতে চান না। বিজেপি মানে আমি বলছিলাম বেজিং জয়নিং পার্টি, বেজিং এ জয়নিং করতে ওই পার্টিটা যাচ্ছে, চীনকে সাপোর্ট করছে। এই কয়েকটা চীনা অ্যাপসকে বর্জন করলেই যে ভারতবর্ষের চীনকে প্রবেশ করতে দেওয়া যাবে না, এটা নয় তো। অনেক অনেক কোম্পানি আছে, লক্ষ কোম্পানি আছে চীনের, যার সমস্ত প্রোডাক্ট কিন্তু প্রধানমন্ত্রীর অনুমোদনেই ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের শহীদেরা আমাদের সারা বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাদ সাজছে বিরোধী বিধায়ক বা সাংসদরা। যে অঞ্চলে তৃণমূল কংগ্রেসের বিধায়ক বা সাংসদ নেই, সেই সমস্ত অঞ্চলের মানুষ বঞ্চিত হচ্ছে সরকারি সুযোগ সুবিধা থেকে। শুধু তাই নয়, এই তীব্র সংকটকালে কেমন আছেন তারা, সেই খোঁজটুকুও নিতে একবারের জন্য এলাকায় আসেনি বিরোধী জনপ্রতিনিধিরা। তৃণমূল কংগ্রেসকে ভোট না দেওয়ার কুফল ভোগ করছেন জামুরিয়ার মানুষরা। এলাকার বাম বিধায়ককে একেবারে
কারো দেখা যায়নি এলাকায়, কিন্তু পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। তারাই জুগিয়েছে খাদ্য, ওষুধ, প্রয়োজনীয় সামগ্রী, এমনকি রক্তের যোগানও দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এই জামুরিয়াতেই এক নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আয়োজিত হলো রক্তদান শিবির। আপ্যায়ন হলে আয়োজিত হয় শিবিরের উদ্বোধন করলেন এসবিএসটিসির চেয়ারম্যান তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক কর্নেল দীপ্তাংশু চৌধুরী এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। এই সংকটকালে কিভাবে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে দাঁড়িয়েছে তা তুলে ধরেন কর্নেল। অন্যদিকে ছাত্রদের এই উদ্যোগের প্রশংসা করে জিতেন্দ্র তিওয়ারি বলেন, তারা সব সময় মানুষের কথা ভেবেছে। জামুরিয়াবাসীর জন্য বহু পরিকল্পনা রয়েছে কর্নেল দীপ্তাংশু চৌধুরীর। তিনি এসবিএসটিসির চেয়ারম্যানও হয়েছেন। আগামী দিনে স্থানীয় মানুষদের দাবি পূরণে কর্নেল যথাযোগ্য ভূমিকা নেবেন এবং জামুরিয়া আসনটি আসন্ন বিধানসভায় তৃণমূল কংগ্রেস দখল করবে বলে আশা প্রকাশ করেছেন জিতেন্দ্র তিওয়ারি। আমরা প্রথম দিন থেকে মাঠে নেমে লড়াই করছি, খাদ্য সামগ্রী হোক অথবা কোনো মাস্ক হোক, স্যানিটাইজার হোক, মেডিকেল ফেসিলিটি দেওয়ার হোক, রেশন সামগ্রী দেওয়ার হোক, যে কোনো ক্ষুধার্ত মানুষকে আমরা কিন্তু বাংলার কোনো ক্ষুধার্ত মানুষকে পেটে খিদে নিয়ে রাত্রে শুতে এসি প্যাসেঞ্জার সেন্টার বানিয়ে দিচ্ছি আমরা। ওরা সবসময় যতবার আমার কাছে এসছে সবসময় মানুষকে কি করে হেল্প করা যায়, মানুষের চাহিদা কি করে পূরণ করা যায় সে ধরনের ডিমান্ড বারবার করে। কম বয়স থেকে এদের মধ্যে একটা জিনিস আমরা দেখেছি, এরা সবসময় সমাজের জন্য কিছু ভালো করতে এই ধরনের মানুষ কি আমরা যাবো যখন পেয়েছি, তার সঙ্গে অভিজ্ঞ নেতৃবৃন্দ যারা মঞ্চে আছেন একসঙ্গে সবাইকে যখন আমরা পেয়েছি, আমার দৃঢ় বিশ্বাস যে 2021-এ জামুরিয়া সিটটি কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীকে বিজয়ী করে তার ওনার হাতে আমরা এই সিটটি তুলে দিতে পারবো, অবশ্যই পারবো। কর্নেল সাহেব এসবিএসটিসি চেয়ারম্যান হয়েছেন এবং এসবিএসটিসির মাধ্যমে নতুন বাস কাজ, সরকারি বাস কাজ চালানো অনেক সুযোগ থাকে। উনি বলছিলেন যে জামুরিয়া নিয়ে ওনার অনেক পরিকল্পনা আছে, এখন আস্তে আস্তে পুরো ব্যাপারটা বোঝার পর জামুরিয়া নিয়ে ওনার অনেক স্বপ্ন আছে। উনি বলছিলেন যে জামুরিয়া কর্পোরেশন এলাকা হলেও অনেক ক্ষেত্রে এখনো জামুরিয়া পিছিয়ে, বিধায়কের যে ভূমিকা পালন করা উচিত ছিল এটা বিধায়কের উচিত ছিল বিভিন্ন সময় গিয়ে কলকাতায় গিয়ে দরবার করে এই কাজগুলো চালু করা, কিন্তু যেহেতু 10 বছর ধরে আমার অন্য দলের বিধায়ক আছে আমরা এই কাজগুলো পারিনি। কর্নেল সাহেব বলছিলেন যে ক্যালকাটার লেভেল থেকে যে কাজগুলো করা সম্ভব সবটাই আমি একটা তোমরা রোড ম্যাপ তৈরি করে দাও যাতে জামুরিয়াকে আরো আমি এগিয়ে নিয়ে যেতে পারি। এখনকার মতো বাংলার মুখ এই পর্যন্তই, আরো খবরের জন্য দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।